সমাজ বিজ্ঞান বিভাগে কলেজ পেয়ালাদাস আমরা আজকের যে ক্লাসটি আলোচনা করতে যাচ্ছি সেটি আমাদের পূর্বের ক্লাসে একটি বর্ধিত অংশ আমরা সেদিন আলোচনা করেছিলাম যে পরিবার এবং পরিবারের বৈশিষ্ট্য আমরা মাঝপথে থামতে বাধ্য হয়েছিলাম আমরা আজকের পরিবারের যে বৈশিষ্ট্যগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব আমরা সেদিন বলেছিলাম যে তারা তাদের আলোচনায় পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন ইন দেয়ার ডিসকাশন ফাইভ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্যামিলি এই ফাইভ ক্যারেক্টারিস্টিকের মধ্যে প্রথম যে ক্যারেক্টারিস্টিক ছিল সেটি ছিল মিটিং রিলেশনশিপ জোর সম্পর্ক সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক ছিল সেটি ফর্ম অফ ম্যারেজ বিবাহের যে ধরন সেখানে তারপরে তিন নম্বর যে ক্যারেক্টারিস্টিকের কথা বলেছিলেন তারা বলেছিলেন নবীন কালচার অর্থাৎ নামকরণের যে ব্যবস্থা তারপরে চার নম্বরে বলেছিলেন তারা তাদের আলোচনায় বলেছেন মেনশন করেছেন সাম ইকোনমিক সিস্টেম ইকোনমিক প্রভিশন তারপরে পাঁচ নম্বরে তারা তাদের ক্যারেক্টারিস্টিকের উল্লেখ করেছেন কমন যে হ্যাবিটেশন এছাড়াও আরো কিছু সাধারণ বৈশিষ্ট্য পরিবারে যে কমন ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্যামিলি সেই কমন ক্যারেক্টারিস্টিক ফ্যামিলির মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ইউনিভার্সালিটি তারপরে বলেছিলাম যে ইমোশনাল ম্যাসেজ তারপরে বলেছিলাম যে ফর্মেটিং ইনফ্লুয়েন্স তারপরে বলেছিলাম লিমিটেড ফ্যাক্টস আমরা এই চারটা পয়েন্টের কথা আপনারা উল্লেখ করেছিলাম সেদিন আর আজ তারপরে যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে আমরা সেই ক্যারেক্টারিস্টিকগুলো আলোচনা করার চেষ্টা করেছি ডিয়ার লার্নার্স আমরা পজিশন ইন সোশ্যাল স্ট্যাটাস মানে পরের যে পয়েন্ট আমরা এটা পাঁচ নম্বর পয়েন্টে বলছি যে পজিশন ইন সোশ্যাল স্ট্যাটাস আমাদের আমরা একটা বলেছিলাম যে আমাদের সোশ্যাল স্ট্যাটাস আর ডিফারেন্ট কাইন্ডস অফ ইনস্টিটিউশন আছে অর্গানাইজেশন আছে অ্যাসোসিয়েশন আছে কিন্তু এই সমস্ত অর্গানাইজেশন বা অনুষ্ঠান বা অ্যাসোসিয়েশনের মধ্যে এটি আমরা এটি সর্বমধ্যে অবস্থান মধ্যবর্তী কেন্দ্রে অবস্থান করে আমাদের পরিবার ডিয়ার লার্নার্স এরপরে হচ্ছে যে আমরা আলোচনা করছি যে পরের যে পয়েন্ট পরের পয়েন্ট বলা হচ্ছে যে পরের ক্যারেক্টারিস্টিকে যে সদস্যের মধ্যে দায়লাইন রেসপন্সিবিলিটি অফ দ্য মেম্বার্স আমরা এই মেম্বারের যে পরিবারের যে সদস্যরা থাকে এই সদস্যদের যে একে অপরের যে দায়লাইত্ব বা একে অপরের যে কর্তব্য সেই কর্তব্যে কী কী থাকে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করছি ডিয়ার লার্নার্স আমরা এখানে মানে পরিবার যেহেতু আবেগীয় ব্যাসিসে বা আবেগের ভিত্তিতে একে অপরের প্রতি সম্পর্কে আবদ্ধ থাকে পিতা মাতা ভাই তাছাড়া তাদের সন্তান সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এর মধ্যে সবাই একসাথে থাকে আর ডিসিপ্লিন করে থাকে কাজেই এখানে একজন পিতা তার সন্তানের জন্য যা দিতে পারে বা একজন সন্তান তার পিতার জন্য যা কোরবানি করতে পারে তাদের দায়িত্ব কর্তব্য এরকম আমরা ম্যাকলিবার এবং পেস বলছেন ইন দ্য মোমেন্ট বা ইন দ্য টাইমস অফ দ্য ক্রাইসিস যে সংকট মুহূর্ত সময়ে ম্যান মেড অর্থ এক মানুষ কাজ করতে পারে আর কি করতে পারে ফাইট করতে পারে ইভেন ডাই এমনকি মৃত্যুবরণ করতে পারে ফর দেয়ার কান্ট্রি তারা তাদের দেশের জন্য মারাও যেতে পারে বাট ইন দ্য ফ্যামিলি দে ট্রাই তারা পরিশ্রম করে কখন কতক্ষণ করে ফর অল দ্য লাইফ তাদের সমগ্র জীবন ধরে মানুষ তার পরিবারের জন্য পরিশ্রম করতে হয় হ্যাঁ এটি অর্থাৎ লাইফ লং ইউনিটি এটা এই ইউনিটিটার মানে এটা রেস্ট নাই এটার শেষ নাই
এটি জীবন যতক্ষণ ততক্ষণ পর্যন্ত এই ইউনিটি থাকে। একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলেছেন যে ক্রাইসিসের সময় বা সংকট মুহূর্তে মানুষ কাজ করতে পারে, যুদ্ধ করতে পারে, এমন দেশের জন্য করতে পারে, কিন্তু যারা পরিবারের সদস্য তাদের সারা জীবন ধরে এটি করে যেতে হয়। যতক্ষণ জীবন থাকে তারা ততক্ষণ এটি করে থাকে। আমরা এবার পরবর্তী যে ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ আমরা 7 নম্বর যে ক্যারেক্টারিস্টিকের কথা বলব, এখানে আমরা বলছি যে সোশ্যাল যে রেগুলেশন বা সামাজিক যে অনুশাসন, এই সামাজিক অনুশাসন আসলে আমাদের আওয়ার লাইফ ইজ নাথিং, আমাদের জীবনের সঙ্গে কিছুই নয়, আমাদের জীবন কিছু অনুশাসনের মাধ্যমে পরিচালিত হয়, কিছু নিয়ম কানুনের মাধ্যমে পরিচালিত হয়। আমাদের জীবন সুখের হয়, আমাদের জীবন শান্তির হয়, আমাদের জীবন সুন্দরভাবে প্রবাহিত হয় এই আমাদের অনুশাসনের মাধ্যমে। যেমন আমি এই অনুশাসনের কথা বলি, আমাদের বিবাহ ব্যবস্থা, এটি এটি ইট মে ভ্যারি, ইট মে ভ্যারি কান্ট্রি টু কান্ট্রি, সোসাইটি টু সোসাইটি, বাট এই যে অনুশাসন এটা রয়ে গেছে সব দেশে বিবাহ ব্যবস্থা রয়েছে। যদি বিবাহ ব্যবস্থা না থাকতো তাহলে এই অনুশাসনটি যদি আসে থাকতো তাহলে আমাদের সমাজ জীবনে এই যৌন জীবন উপভোগ করার যে বিষয়ে সেটি থেকে বিজনার নেমে আসতো, একটি বিশৃঙ্খল রূপ নেমে আসতো। প্রকৃতির রাজ্যে আমরা ইংল্যান্ডের মধ্যে যে ব্যবস্থা দেখি যে তাহলে কিন্তু ওই রকম একটি বিজনার ইনভারমেন্ট ক্রিয়েট হতো, কিন্তু মানুষ তার জীবনকে সুশৃঙ্খল করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য এই অনুশাসনটি আমাদের জীবনে আরম্ভ করেছে। এরকম ধরনের অনুশাসনের মাধ্যম দিয়ে এটি পরিবারের মাধ্যম দিয়ে এটি বাস্তবায়ন হয়, এটি পরিবারের মাধ্যম দিয়ে এটি তার সদস্যদের উপরে অ্যাসাইন করা হয়। আমরা এবার বলছি যে পরিবারের যে স্থায়ী এবং অস্থায়ী পরিবার, অর্থাৎ যে নাচার পরিবারের যে পার্মানেন্ট অ্যান্ড নন পার্মানেন্ট বা টেম্পোরারি, পার্মানেন্ট পার্মানেন্ট এবং টেম্পোরারি নেচার আমরা ফ্যামিলি, আসলে আমরা বলি যে প্রতিষ্ঠান হিসেবে পরিবার স্থায়ী এবং সার্বজনীন, অ্যাজ এ ইনস্টিটিউশন ফ্যামিলি ইজ পার্মানেন্ট অ্যান্ড ইউনিভার্সালিটি, বাট অর্গানাইজার আমরা যদি বলি যে সংঘ হিসেবে পরিবার কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ সংগঠন যে আছে তার মধ্যে সবচেয়ে টেম্পোরারি এবং সবচেয়ে চেঞ্জ, এটি সংগঠন হিসেবে ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল, কিন্তু যদি প্রতিষ্ঠান হিসেবে ধরি তাহলে এটি ইউনিভার্সালিটি আছে, এটি পার্মানেন্সি আছে। আমরা এবার পরবর্তী যে ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিকে আলোচনা করতে চাই। পরবর্তী ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা বলতে চাই যে ফিজিক্যাল এবং সাইকি, ফিজিক্যাল যে সেফটিনেস অর্থাৎ সিকিউরিটি, আমাদের যে দৈহিক এবং মানসিক যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু আমাদের পরিবারের মধ্যেই আছে। আপনি পরিবারের মধ্যে নিরাপদে শান্তিতে এবং নিশ্চিন্তে আপনি থাকতে পারেন, কিন্তু পরিবারের বাইরে আপনি অন্য কোনো সেবা অর্গানাইজেশনে হোক বা অন্য কোনো কিছুতে হোক আপনি কিন্তু নিরাপদে এবং শান্তিতে থাকতে পারবেন না। এই ইন দ্য টাইম অফ ক্রাইসিস, ইন দ্য মোমেন্ট অফ ক্রাইসিস অফ ইউর লাইফ, আমরা পরিবারের সদস্যদের প্রতি যতটা ট্রাস্ট করি, বিলিভ করি, এটি অন্যদের উপরে অতটা করতে পারি না। এই জন্য আমাদের দৈহিক এবং যে মানসিক নিরাপত্তা সেটি পরিবারের অন্যতম একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করতে পারি। এরপরে আমরা আলোচনা করতে চাই যে আমাদের যে সোশ্যাল স্ট্যাটাস, এই সোশ্যাল স্ট্যাটাস এই কাজ কম বা ফ্যামিলি, এটা আমাদের পরিবার থেকে আসে এবং এটি এটির ব্যাখ্যাটা আপনি অন্যভাবে হয়তো দিতে পারেন যে আপনি আপনার জীবনের অর্জনের মাধ্যমে এই স্ট্যাটাসটি আবার আসতে পারে, কিন্তু সেই স্ট্যাটাসটি কিন্তু বর্তায় আপনি আপনার জীবনের সব কিছু করে যখন অনেক বড় হলেন তখন
সেই স্ট্যাটাসটা কিন্তু ইন্ডিয়া করে আপনার সন্তান অর্থাৎ আপনার ফ্যামিলির যে উত্তরাধিকার তারা এটিকে এনজয় করে থাকেন। এই জন্য আপনি মানে প্রথম এবং প্রধানত বংশ বা পরিবার এই পরিবারের যে স্ট্যাটাস সেটা কিন্তু আগে আমরা দেখি, তারপরে এটা দিয়েই উন্নয়ন হয়, এটা দিয়েই আমাদের প্রথম প্রাথমিক যে বাধা বিচার প্রাথমিক যে জাজমেন্ট সেটি হয়ে থাকে। এই জন্য আমরা বলছি যে সোশ্যাল স্ট্যাটাসের সামাজিক মর্যাদা এটি ব্যক্তির পারিবারিক সূত্রেই তার উপরে আরোপিত হয়ে থাকে। ব্যক্তির পরিবারের যে সুনাম বা পরিবারের যে যশ বা পরিবারের যদি যে দুর্নাম বা অপযশ সেটি ব্যক্তির উপরেই অ্যাসাইন হয়ে থাকে। এরপর আমরা বলছি যে উত্তরাধিকার নির্ণয় বা উত্তরাধিকার নির্ধারণ ইনহেরিটেন্স। আমরা বলছি যে আমাদের সন্তান সন্ততি আসলে তার প্রাথমিক কর্ম হচ্ছে বিবাহ ম্যারেজ। এটা দুইজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের মিলন এবং তার সাথে আমাদের সমাজ এবং ধর্মের অনুমোদন, সেই অনুমোদন সূত্রেই আমরা পরিবারের এসে থাকি, পরিবারের মা বাবা তাদের সাথেই আমরা এটি মিলে আবার পরিবার গঠন করি। এই পরিবার গঠন করার পরে তাদের থেকে যে সন্তান সন্ততি আসে, তাদের থেকে যে ইনহেরিটেন্স আছে, আমাদের ব্যক্তি জীবনে যা কিছু অর্জন, আমাদের ব্যক্তি জীবনের যে সঞ্চিত ধন বা আমাদের ব্যক্তি জীবনের যে তিল তিল করে জমানো যে যশ সুনাম সম্পত্তি, সেটা কিন্তু উত্তরাধিকার সূত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে রেখে যায়। আমরা এভাবে পরিবার এই পরিবারের একের পর এক আগমন ঘটতে থাকে। আপনি চলে যাবেন, আপনার সন্তান, আপনার সন্তান চলে যাবে তৎপরবর্তী সন্তান, এভাবে চলতে থাকে একের পর এক, এই নিরন্তরভাবে চলছে। এভাবেই আমাদের পরিবার টিকে আছে এবং পরিবার একের পর এক সদস্যের আগমন এবং একের পর এক সদস্যের প্রস্থান, আগমন এবং প্রস্থান, এবং যারা প্রস্থান করছে তারা যারা আগমন করছেন যারা আগত আছে তাদের উপরে তাদের দায় দায়িত্ব উত্তরাধিকারের উপরে রেখে যাচ্ছে। এবার আমরা বলছি যে সোশ্যালাইজেশন অ্যাকচুয়ালি ইটস এ বিগ প্রসেস অ্যান্ড ইট কন্টিনিউস ফ্রম বার্থ টু ডেথ। এটা একটা বড় একটা প্রক্রিয়া, এটি জন্ম এবং মৃত্যু পর্যন্ত এই সোশ্যালাইজেশন প্রসেসটি চলতে থাকে। তবে মোর দ্যান 80% যে সোশ্যালাইজেশন যে প্রসেসের যে নিয়মকানুন বা যে জানাশোনা যে লস কাস্টমস এগুলো আছে, এগুলো কিন্তু আমাদের পরিবারের হাত ধরেই আমরা পরিচিত হই। কেননা শিশুর প্রাথমিক মানে যে আবাস বা প্রাথমিক নাম সে জন্মগ্রহণ করে সে পরিবারে এবং পরিবারের সদস্যদের হাত ধরেই তার চলা শুরু হয়ে থাকে। সেই জন্য এই পরিবারের সদস্যরা সে নিউকাম যে নিউকামার যিনি থাকেন, যে নবাগত শিশু যিনি থাকে, সেই নবাগত শিশু সে তো একটি গণিত লাভা, তাকে আমরা এই যেভাবে শেপ দিই সে সেই শেপ বা সেই আকৃতি সে লাভ করে। কাজেই আমরা যারা বড় থাকি সেই পরিবারের সেই নবাগত শিশুর যারা মা বাবা বা বড় ভাই বোন থাকে বা অন্যান্য সদস্যরা যারা থাকে তারা তাকে যেভাবে ঘোরা বা যেভাবে শেপ দেন সেই শিশু সেইভাবেই সে আকৃতি লাভ করে থাকে, সেইভাবেই তার জীবনটি ফর্মেশন বা ফর্মেটিভ বা ফর্ম তৈরি হয়। এই জন্য আমরা এই সোশ্যালাইজেশন প্রসেস এটি বেশিরভাগই পরিবারের সদস্যদের হাত দিয়েই সম্পন্ন হয়ে থাকে। এবং শিশু যখন বড় হয় তখন এই সোশ্যালাইজেশন প্রসেসটা সে হয়তো স্কুল কলেজ বা বৈহিক জগতে আর যা চাপ সৃষ্টি শেখে, কিন্তু যেটি যে স্ট্রাকচার যে ব্যাসেজটা তৈরি হয় সেটা কিন্তু পরিবার থেকে তৈরি হয়। কাজেই এটি কোনোভাবেই খেলাধুলা করার সুযোগ নেই। আমরা এই পরিবারের যে রীতি নীতি কাস্টমস নিয়ম আদর্শ আচার আচরণ
এই সুস্থ যদি ভালো থাকে তাহলে শিশু কাম বেবি সে এগুলো ভালোভাবে শিখবে, আর যদি এগুলো খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সে সেগুলো শিখতে ব্যর্থ হয়। এটি তার পরবর্তী জীবনে কোপ করার ক্ষেত্রে বিরাটভাবে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। আমরা এর পরের পয়েন্ট যদি আলোচনা করব, আমরা বলছি যে সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল এটি অনেকগুলো মানে এর এর অনেক পয়েন্ট আছে, অনেক অনেক অর্গানাইজেশন আছে যেগুলো আমাদের বিহেভিয়ারকে কন্ট্রোল করে, কিন্তু মূল যে কন্ট্রোলিং সিস্টেম সেটা কিন্তু এই মূল যে কন্ট্রোল সেটা কিন্তু আমাদের পরিবারের হাতে থাকে। অর্থাৎ অ্যাকচুয়ালি পরিবার একটি মানুষে 80% নিয়ন্ত্রণ করতে পারে না। পরিবার থেকে তার শিক্ষা রীতিনীতি কথা আচার আচরণ তার বিহেভিয়ার প্যাটার্ন এটি পরিবারের হাতেই ন্যস্ত থাকে। অর্থাৎ পরিবারের যারা বড় থাকে তারা সেই শিশুকে যেভাবে শিক্ষা সেই শিশু সেভাবেই শেখে, সেই শিশু সেভাবেই তার সোশ্যালাইজেশন প্রসেসটি আয়ত্ত করে নেয়। এই জন্য পরবর্তী জীবনে সে কোনভাবে টান করবে বা কোনভাবে চলবে সেটা কিন্তু এই শেখার উপরেই নির্ভর করে থাকে। অর্থাৎ এই যে সোশ্যাল কন্ট্রোল, এই সোশ্যাল কন্ট্রোলের আমাদের পরিবারের যে নিয়ন্ত্রণমূলক যে ভূমিকা বা তার সদস্যদের উপরে বিশেষভাবে কার্যকর হয়ে থাকে, আসলে পরিবারের এই ভূমিকা সুসংহত সমাজ ব্যবস্থা গঠন ও সংরক্ষণের ক্ষেত্রে আরও সহায়ক হয়ে থাকে। আমরা এর পরবর্তী আলোচনা করব যে সংস্কৃতি আমাদের যে কালচার এটি প্রোটেক্টর অফ দ্য কালচার। নিউকাম বেবি একদিক দিয়ে যেমন এই আমাদের কালচারের ধারক হয়, সেই সেই নিউকাম বেবি আমাদের এই কালচারের সে প্রোটেক্টর হিসেবেও ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম আমরা পরিবারের কাছ থেকে কালচার বা কালচার প্যাটার্ন বিহেভিয়ার বিহেভিয়ার প্যাটার্ন এগুলো রিসিভ করেছি। আমরা তো ছোট যখন ছিলাম তখন তো কিছুই জানতাম না, তখন আমরা নিউকাম বেবি সে তো কিছুই জানে না, আমরা সেই নিউকাম বেবিকে শিখাই, সেই নিউকাম বেবিকে তার প্রসেস যে সোশ্যালাইজেশন যে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে সেটি তার ধারাবাহিকতা বজায় রেখে সে এগুলো রিসিভ করতে 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 বড় হয়। তারপরে সে আমরা কিন্তু পরবর্তীতে যখন অ্যাডাল্ট হই, আমরা যখন পরবর্তীতে ম্যাচিউর হই, সেই ম্যাচিউরিটি বা অ্যাডাল্টনেসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করি এবং শুধু ধারণ না এটিকে রক্ষণও করে থাকি। অর্থাৎ আমরা এই যে বর্তমান সময়ে আমরা বলছি যে বিদেশি যে নিউজ বা বিদেশি যে চ্যানেল বিদেশি বা যে আকাশ সংস্কৃতির যে আকাশ, এই আকাশের পরিপ্রেক্ষিতে যে আমাদের দেশীয় যে সংস্কৃতি হারিয়ে যেতে বসেছি, আমরা যারা ম্যাচিউর হচ্ছি আমরা যারা অ্যাডাল্ট হয়েছি তারা এটা আমরা বারবারই বলছি। অর্থাৎ এটাকে কীভাবে প্রিজার্ভ করা যাবে, এটাকে কীভাবে প্রোটেক্ট করা যাবে সেই চেষ্টা কিন্তু আমাদের নিরন্তর। আমাদের দেশীয় যে সংস্কৃতি আছে, আমাদের দেশীয় যে কালচার আছে সেই কালচারকে টিকিয়ে রাখাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা টিকে থাকা, আমাদের টিকে থাকা, আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থায় টিকে থাকা। এই জন্য আমাদের কালচারকে টিকিয়ে রাখার জন্য আমরা নিরন্তরভাবে কাজ করে যাই, নিরন্তরভাবে চিন্তা ভাবনা করে থাকি, নিরন্তরভাবে আমরা আমাদের দেশীয় কালচার রক্ষণের জন্য আমাদের দেশীয় কালচার আমরা সবসময় ফলো করার চেষ্টা করি। ডিয়ার লার্নার্স, এভাবে আমরা আমাদের জীবন সংস্কৃতি মেনে চলার শিক্ষা দান করে, এই শিক্ষা দানের মাধ্যমে পরিবার কার্যত সংস্কৃতির যে সংস্কার এবং ধারক এবং সংস্কৃতির যে প্রোটেক্টর হিসেবে কাজ করে থাকে। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যন্ত এসেছি। আমরা আজকে আমাদের পরিবারের যে সাধারণ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্যে আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস করেছি যে লিমিটেড সাইজ, আমরা আলোচনা করার প্রয়াস করেছি যে কাঠামোর অবস্থান পজিশন,
in the social stacks amra sarbar chesta korchi responsibility of the members amra social innovation amra alochona korar chesta korchi je nacer amra family er permanent ebong temporary je nacer ache seta alochona korar chesta korechi amra bolechi je physical ebong psychic security amra dohik ebong je manoshik je nirapotta shetar kotha ullekh korar chesta korechi amra bolechi je social status আমাদের সামাজিক যে মর্যাদা সেটার কথা আমরা বলার চেষ্টা করেছি আমরা বলেছি যে ইনহেরিটেন্স যে উত্তরাধিকার নির্ধারণ সেটার কথা বলেছি আমরা বলেছি যে সামাজিকীকরণ অর্থাৎ সোশ্যালাইজেশন পরিবারের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে সোশ্যাল কন্ট্রোল আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে প্রোটেক্টর অফ দ্য কালচার অর্থাৎ সংস্কৃতির সংরক্ষক আমরা এই বৈশিষ্ট্যগুলো পরিবারের যে কমন যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমরা আজকের এই যে আলোচনা আমরা একেবারেই শেষ প্রান্তে এসেছি আশা করি আপনাদের পড়াশোনায় এই আলোচনা সহায়ক ভূমিকা পালন করবে আপনারা যতক্ষণ আমরা সশস্ত্রে ক্লাস না নিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের এই আলোচনার মাধ্যমে বা এই সেই প্রত্যাশায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করি।